নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি সাধারণ একটা ভেজ রেসিপি বানিয়ে দেখাবো, সয়াবিন দিয়ে পেঁপের দম। এটা আপনারা অবশ্যই রুটির সাথে পরিবেশন করতে পারেন, তাছাড়া এটা ভাতের সাথেও পরিবেশন করা যায়। তাহলে দেখে নিন পেঁপে আর সয়াবিনের দম বানাতে কী কী লাগছে। এর জন্য পেঁপে মাঝারি মাপ করে কেটেছি। লাগছে সয়াবিন। সয়াবিন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, তারপর জল নিংড়ে তুলে রেখেছি। লাগছে আলু। আলু আমি কেটেছি একটু বড় বড় করে। পেঁপে, আলু আর সয়াবিন, এই তিনটি উপকরণ একসাথে মিলিয়ে আমি নিয়েছি প্রায় 500 গ্রাম। এছাড়া আরও লাগছে একটা পেঁয়াজ কুচি, সামান্য 5 ফোড়ন, তেজপাতা একটা, জিরা বাটা আধা চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ। লঙ্কা গুঁড়োর বদলে আপনারা চাইলে অবশ্যই এটা কাঁচা লঙ্কা দিয়ে বানাতে পারেন। হলুদ গুঁড়ো আধা চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ, আদা রসুন বাটা আধা চা চামচ। লাগছে ভেজানো ছোলা, নুন পরিমাণ মতো, আর লাগছে তেল, সর্ষের তেল বা সাদা তেল, যে কোনো তেল দিয়েই এটা বানাতে পারেন। প্রথমে আমি সয়াবিন ভেজে নেব, তাই কড়াই গরম করে তেল দিচ্ছি। সয়াবিন দিয়ে দেব, ভালোভাবে ভেজে নেব সয়াবিন। সয়াবিন আমি ভেজে নিয়েছি, এবার গ্যাস বন্ধ করে দেব। এরপর এটা নামিয়ে নেব আর দিয়ে দেব কুকারে, কারণ এগুলো সেদ্ধ করব। এরপর কুকারের মধ্যে আলু দিয়ে দেব, দিয়ে দেব পেঁপের টুকরো, দিচ্ছি ভেজানো ছোলা, এবার জল দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দেব সামান্য হলুদ। জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। কুকারের মুখ বন্ধ করে দিচ্ছি। এবার এটা 3টে সিটি দিয়ে নেব। সয়াবিন দিয়ে পেঁপের দম বানানোর জন্য কড়াইতে তেল দিচ্ছি। তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। তেলের মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেব, সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেব। এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিচ্ছি জিরা বাটা, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর একটু জল দেব যাতে মশলা ভালোভাবে কষানো যায়। এই রান্নাতে কিন্তু মশলা খুবই কম লাগে। এবার এই সব উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে জল সমেত সেদ্ধ করা সব উপকরণ দিয়ে দেব। সবজি সেদ্ধ করবার সময় নুন দিয়েছিলাম, তাই এ সময় অল্প একটু নুন দেব। এরপর এটা হতে দেব 10 মিনিট। নামানোর আগে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সয়াবিন দিয়ে পেঁপের দম। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।